আবার দফল ছিল চাইনিজ রেসিপি তো আমি কিভাবে খুবই অল্প সময়ে ঝটপট করে তিন তিনটি চাইনিজ রেসিপি বানিয়ে নিলাম সেটা করতে তোমাদের মাঝে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখানে হাড়ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি 7 গজে লবণ গোলমরিচের গুঁড়ো সিলি ফ্লেক্স আদা রসুন পেঁয়াজ আমি সুন্দর করে মিশে তারপরে ওটাকে সাইড করে রেখে দিব আর এই ফাঁকে আমি এই যে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা করে করে তো আমি এখানে এখানে চার চিকেন নিয়েছি একটু বড় বড় সাইজ সাত বুঝে লবণ আদা রসুন পেস্ট গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি সয়া সস এক টেবিল চামচ দিয়েছি গোড়া দুধ আর এক টেবিল চামচ দিয়েছি সিরকা এটা টক দইয়ের কাজ করবে দিয়ে আমি সব সবকিছু সুন্দর করে মিশিয়ে তারপরে ওটাকে সাইড করে রাখবো মেরিনেট হতে থাকবে আর এই ফাঁকে না আমি এই চিকেনটা ভেজে নিব তো এখানে আমি এক টেবিল চামচ ঝামেশোরও বেশি কিন্তু ময়দা দিয়েছি দিয়ে সুন্দর করে না মিশিয়ে নিয়েছি আর প্যানে যে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম তো আমি চিকেনের পিসগুলো দেখো এক একে দিয়ে দিচ্ছি দিয়ে না এটা ব্রাউন কালার করে না ভেজে নিব একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে চুলা মাছটা মিডিয়ামে রেখে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখো এটা ব্রাউন কালার করে না ভেজে নিয়েছি আর এভাবে ভেজে নিলে এটা অনেক বেশি না ক্রিস্পি হয় তো যাই হোক এই যে ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে তারপরে চিকেনগুলো না উঠিয়ে রাখবো আর এখন আমি ওই যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম যেটা ফ্রাই ফ্রাই এখানে আমি বড় একটা বক্স নিয়েছি এক কাপ ময়দা একটু লবণ আর মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে না মিশিয়ে নিয়েছি আর দুই পিস করে চিকেন দিব দিয়ে আমি বক্সের মুখ লাগিয়ে দেখো কয়েকবার ছাঁকি দিলে না সুন্দরভাবে না ময়দাটা কোট হয়ে যায় চিকেনের গায়ে তোমরা চাইলে কিন্তু এটা দুইবার করে কোট করতে পারো তো আমি একবারে করেছি এটা কিন্তু মাসালা তোমাদের আমি ভেজে দেখাচ্ছি সুন্দরভাবে ময়দাটা কোট হয়ে গিয়েছে তো আমি ওই তেলে কিন্তু চিকেনগুলো দিয়েছি দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু পাশে চুলায় দিয়েছি ওটা আস্তে আস্তে ভেজে নিব আর এ পাশে একটা প্যান বসে মিশিয়ে দিয়েছি দিয়েছি তেল রসুন কুচি আর আদা কুচিটা দিলে ভালো হয় তো আমার ঘরে আদা কুচি ছিল না আমি সব পেস্ট করে রেখেছিলাম তাই আদা পেস্ট দিয়েছি আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়েছিলাম চিলি সস সয়া সস আর ওয়েস্টার সস আর এখন দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আর দিয়েছিলাম সিরকা দেশ সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর ওই যে ক্যাপসিকাম ওটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে লাগবে না তবে হালকা আছে একটুখানি ভেজে নিব বেশি ভাজলে কি হবে এটা কালারটা না নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে দেখো এখানে আমি একটা বাটিতে না একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলে এই যে হয়ে গেল আমার চিলি চিকেন রেডি তো এভাবে কিন্তু ঝটপট করে আমি তিনটা আইটেম করে নিয়েছিলাম এখন আমি চলে এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে বাটার তো একটু গলিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব আমি রসুন কুচি আর ওই যে আদা পেস্টটা দিয়েছি দিয়ে আমি আবারও একটু ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব দেবো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিয়ে সাত ভোজে লবণ দিয়ে আমি হালকা করে কিন্তু ভেজে নিব সবজিটা বেশি ফ্রাই করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় তো আমি ওদের দেখো চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি কিন্তু এক একে চিকেনগুলো না তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো ওটা কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো মাশাল্লাহ মার্শাল্লাহ তো যাই হোক কিন্তু সবজিটা হয়ে গিয়েছে আমি সাইড করে রেখে এখানে তিনটা ডিম আমি একটু লবণ দিয়ে নেয় ফিটিয়ে নিয়েছিলাম তো ডিমটা দিয়ে আমি একটুখানি এখানে স্কাম্বল করে নিব নিয়ে তারপরে এই যে সবজির সাথে মিশে আমি রাইসটা সিদ্ধ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি যে রাইসগুলো দিয়ে দিলাম দেখো রাইসটা না বেশ ঝরঝরা হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি আমি সয়া সস আর কিছুটা পেঁয়াজ কলি দিয়ে আমি সুন্দর করে না এখানে মিশিয়ে নিব তোমরা চাইলে কিন্তু এখানে টেস্টিং সলটাও দিতে পারো আর গোলমরিচের গুঁড়া দিতে পারো তো আমি কিন্তু ফাঁকে এখানে না কাঁচামরিচ দিয়েছিলাম এই জন্য এখানে আমি আর গোলমরিচের গুঁড়াটা দিব না এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল ঝরঝরা ফ্রায়েড রাইস আর এখন আমি এই যে প্লেটটা রেডি করে নিব তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর এখন দিব চিলি চিকেন আর দিব ওই যে চিকেন ফ্রাইটা তো চিকেন ফ্রাইটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো সুন্দরভাবে না এটা কোট হয়ে গেছে আর ক্রিস্পি হয়েছে অনেক বেশি মাসাল কয়েক পিস শশা নিয়ে নিলাম হয়ে গেল চাইনিজ প্লেটার রেডি তো তোমরা চাইলে এভাবে শর্টকাট ভাবে খুব সহজেই রেস্টুরেন্ট সাথে চাইনিজ প্লেটার রেডি করে নিতে পারবে যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম